হ্যালো এভরিওয়ান, আমি সুমন আর তোমরা দেখছো মনের গল্প চ্যানেল। আজ আমি বলবো জীবনে চলার পথে দুটো ইম্পর্টেন্ট জিনিসের কথা, এবং ভিডিও শেষে থাকবে আমার একটা কোশ্চেন। যদি কোশ্চেন অ্যান্সার তোমরা দিতে পারো, পরের ভিডিওটা আমার ডেডিকেশন তার উপর, এবং সেই কোশ্চেন অ্যান্সারটাই হবে আমার নেক্সট ভিডিও টপিক। সো ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং আমার কোশ্চেনের জন্য ওয়েট করো। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও জীবনে চলার পথে দুটো মেইন টপিককে নিয়ে। তো এই দুটো টপিক, এই দুটো টপিককে বলার আগে আমি একটা স্টোরি বলতে চাই। এই স্টোরিটা বল্টু অ্যান্ড পল্টু। বল্টু অ্যান্ড পল্টু দুই ভাই। বল্টু থাকতো নিজের বাড়িতে এবং পল্টু থাকতো বিদেশে। বল্টু তার সততা এবং অনেস্টির জোরে তার একটা বিজনেস খোলার কথা বাড়িতে বলে। বাড়ির লোকও সেটাতে সম্মতি দেয়, কিন্তু সমস্যা এখানে একটাই, বল্টুর বাড়ি যেখানে সেখানে অনেকগুলো মিষ্টির দোকান। বল্টু খুলতে চাইছিল একটা মিষ্টির দোকান। সো কম্পিটিশন খুব বেশি, তাই না? তো কম্পিটিশন এত বেশি হওয়ার জন্য বল্টু ঠিক করে যে আমি আমার সততা দিয়ে, আমি আমার অনেস্টি দিয়ে, ভালো কোয়ালিটি এবং ভালো কাস্টমারের সাথে ব্যবহার করে আমি আমার দোকানকে আরো আরো অনেক বড় করব। তো তাই হলো, বল্টু তার দোকানটাকে অনেক বড় করলো। বল্টু তার সততা এবং অনেস্টি দিয়ে সে যে টাকা উপার্জন করলো দুই মাসে, সেই টাকা দিয়ে কিছু গয়না সে কিনেছিল তার মায়ের মাকে দেব বলে। সে গয়না সে কিনে লকারে রেখেছিল। পরের দিন সে খবর পায় সে লকার থেকে গয়না চুরি হয়ে যায়। এরপর সে গয়না চুরি হয়ে যাওয়ার পর সে তখন ভাবে যে সে কি করবে। তখন সে কিছু বুঝতে না পারে ফোন করে পল্টুকে, যে ছিল বিদেশে। তো পল্টুকে ফোন করার পর পল্টু একটা অ্যাডভাইস দেয়, বলে যে পুলিশে কমপ্লেন তো অবশ্যই করতে হবে, কিন্তু পুলিশকে বলা চলবে না যে আমাদের কাছে কতটা গয়না ছিল, বলবে যে খুব কম পরিমাণ গয়না ছিল। তো বল্টু সেটাই করেছিল, পুলিশের কাছে সেই কথাই বলেছিল যে আমাদের কাছে এই কম পরিমাণ গয়না ছিল। পুলিশে তদন্ত শুরু করে, কিন্তু সেই সন্ধ্যেবেলায় বল্টুর কাছে একটা ফোন আসে। সেই ফোনে বল্টুকে এটা বলা হয় যে পুলিশের কাছে কমপ্লেন যদি বল্টু না তোলে, তাহলে বল্টুর কপালে দুঃখ আছে। এই কথা শুনে বল্টু আরো ভয় পেয়ে যায়। বল্টু ফোন করে পল্টুকে, যে থাকে বিদেশে। পল্টু বিদেশ থেকে আসে তার বাড়িতে। এরপর বাড়িতে এসে সে পুরো ঘটনাটা ভালো করে বুঝে নেয়। আমরা এইভাবে আমরা গয়না কোনো দিনে পাবো না। তখন পল্টু ঠিক করে যে তাদেরকে আরো বেশি গয়না দেওয়ার লোভ দেখানো হোক, এবং সে কোনো রকম চক্রান্ত করে, কূটনীতি করে সে ওই গহনা তার হাতে পেয়ে যায়। এরপর শুরু আসে কাহিনীতে একটা টুইস্ট। পুলিশ তদন্ত এটা পায় যে সেখান থেকে যে পরিমাণ গহনা পাওয়া গেছিল এবং বল্টু যে পরিমাণ গহনার কথা পুলিশের কাছে রিপোর্ট করেছিল, সেটা ম্যাচ করছে না। তাদের কাছে আছে অনেক বেশি গহনা, কিন্তু বল্টুর কথা অনুযায়ী বল্টু চুরি হয়েছিল অনেক কম গহনা। পুলিশ এটা বুঝতে পারে যে এতটা পরিমাণ গহনা বল্টুর নয়, বল্টুর পরিমাণের গহনা বল্টুকে ফেরত দেওয়া হয় এবং বাকিটা থাকে সরকারি হেফাজতে। স্টোরিটা এখানেই শেষ হচ্ছে। এই স্টোরি থেকে আমরা জীবনের দুটো জিনিস পাবো, কিভাবে চলো দেখে না যাক। সো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা বুঝতে পারি বল্টুর ক্যারেক্টার দিয়ে। বল্টু ক্যারেক্টার কি? বল্টু সততা দিয়ে, নিজের অনেস্টি দিয়ে, নিজের মনের জোর দিয়ে তার একটা এত কম্পিটিশনের মার্কেটেও নিজের একটা বিজনেসকে এত সুন্দরভাবে দাঁড় করালো। সেখান থেকে সে টাকা উপার্জন করে কিছু গহনা পেল এবং সেটা দিয়ে তার মার জন্য জিনিস কিনল। এটা হতে পারতো না যদি সে এত কম্পিটিশনও মার্কেটেও নিজেকে, নিজের সততা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারতো। সে মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছিল তার নিজের সততা দিয়ে। সো আমি সবাইকে এই কথা বলবো, অনেস্ট হও, অনেস্ট থাকো এবং সততা দিয়ে সব কিছু জয় করো। একটা কথা সবাই এটা মনে রেখো যে অনেস্টির রাস্তায় আছে অনেক প্রবলেম, অনেক অনেক বাধা আসবে। অনেস্টির রাস্তায় অনেকে অনেক প্রোটেস্ট করার চেষ্টা করবে, অনেকে অনেক রেজিস্ট করার চেষ্টা করবে, কিন্তু অনেস্ট যে থাকবে তার লাইফে অনেক 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 ডেভেলপ হবে, ঠিক বল্টুর মতো। কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে বল্টু যদি অনেস্ট ছিল, বল্টু যদি এত ভালো ছিল, তাহলে বল্টু কেন তার গহনাগুলো ফিরিয়ে আনতে পারলো না? আগে এর কোশ্চেনের অ্যান্সার বলার আগে আমি আসি বল্টুর কথায়।
পল্টু যে থাকতো বিজয় ভাইকে সাহায্য করার জন্য এসেছে। সে তার ভাইকে সাহায্য করার জন্য সততার সাহায্যে কূটনীতির পথ অবলম্বন করেছে এবং চালাকি দিয়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে চোরকে ধরেছে এবং তার গহনা ফেরত পেয়েছে। তো এই দুটো ঘটনা যদি তুলনা করা যায়, এটা বোঝা যায় যে সততার সাথে যদি আমরা কূটনীতি বা বুদ্ধিমত্তাকে একসাথে মিলিয়ে দিই তাহলে একটা কমপ্লিট প্যাকেজ হতে পারে একটা সাধারণ মানুষের চলার পথে। যে দুটো টপিক আমরা খুবই মনে রাখবো যেটা আমাদের লাইফে চলার পক্ষে খুবই কার্যকর, সে দুটো টপিক বা সে দুটো জিনিস হলো এক সততা, দুই বুদ্ধিমত্তা। সততা এবং বুদ্ধিমত্তা যে মানুষের মধ্যে থাকবে তাহলে তার লাইফে ডেভেলপ করা, লাইফে সাকসেস করা অনেকটাই এগিয়ে যাবে। এখানে আবার একটা প্রশ্ন আসে, বল্টু যখন পুলিশের কমপ্লেন করার আগে পল্টুকে ফোন করেছিল তখন পল্টু তাকে অ্যাডভাইস দিয়েছিল যে তাকে যে পরিমাণ গহনার কথা বলা হয়েছে, যে পরিমাণ গহনা হারিয়ে গেছে, চুরি হয়েছে, সেই পরিমাণ গহনার কথা যেন না বলে, তার থেকে একটু কম পরিমাণ বলে। এর ফলে কি হলো, তার সমস্ত গহনা ফেরত পেলো না, কিছু পরিমাণ ফেরত পেলো যে পরিমাণ থেকে পুলিশের রিপোর্ট রেখেছিল। আমি এই ঘটনা থেকে এটা নিতে পারি যে সততার সাথে কূটনীতি বা বুদ্ধিমত্তা আমরা যদি একসাথে মিলিয়ে দিই অবশ্যই একটা মানুষের কমপ্লিট একটা চলার পথে খুবই সাহায্য করবে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো সততা। তো সততার সাথে কূটনীতি এতটাও মিশে যাওয়া উচিত নয় যে আমাদের আমাদের জীবনে চলার পথে সেটা বাধা হয়ে যায়, আমাদের সততাকে মেরে ফেলে। তো এই দুটো জিনিসকে যদি ব্যালেন্স করা যায় অবশ্যই লাইফে সাকসেস পাওয়া যাবে। এরপর আমি আমার এই পুরো ভিডিওটার একটা সামারি যদি বার করা যায়, আমার পুরো গল্পটার একটা সামারি যদি বার করা যায়, আমি এটা বলতে চেয়েছি জীবনে চলার পথে দুটো জিনিস খুবই দরকার, এক অনেস্টি, দুই ডিপ্লোমেসি। অনেস্টির সাথে ডিপ্লোমেসির যে কম্বিনেশন, আমরা যদি সেটা ঠিকঠাকভাবে নিজের ব্রেনকে ঠিক রেখে ঠিকঠাকভাবে মিলেমিশে আমরা জীবনে চলতে পারি তাহলে আমাদেরকে আটকায় কে? এবার আসি আমি আমার কোশ্চেনে। আমি ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে আমি লাস্টে একটা কোশ্চেন করব, যে কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার যে দেবে তাকে ডেডিকেট করেই হবে আমার নেক্সট ভিডিও, এবং সেই অ্যান্সারটি হবে আমার নেক্সট ভিডিওর টপিক। চলো দেখে নেওয়া যাক আমার কোশ্চেনটা কি। জীবনে চলার পথে আমাদের দুটো জিনিস তো খুব দরকার, এক অনেস্টি, দুই ডিপ্লোমেসি। এরপর জীবনে চলার পথে এই দুটো জিনিসের দরকার তো ঠিকই, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে দরকারি জিনিসটা কি, আমরা বেঁচে থাকার জন্য সবথেকে কি দরকার, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিও। যার অ্যান্সার কারেক্ট হবে তাকেই ডেডিকেট করে হবে আমার নেক্সট ভিডিও, এবং অ্যান্সারটাই হবে আমার নেক্সট ভিডিওর টপিক। আমি সেই টপিক নিয়েই নেক্সট ভিডিওই আমার ভিডিওতে কিছু বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করো, সবাইকার মধ্যে এই মেসেজ শেয়ার করো, অ্যান্ড আমার ভিডিওতে যারা নতুন আছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করো, আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অ্যান্ড দেখতে থাকো মনের গল্প চ্যানেল। আমি আমার চ্যানেলে সহজ কথায় বড় কিছু নিয়ে আবারও আসবো পরের ভিডিওতে। সো টাটা, ভালো থেকো।